আপনি ধরুন ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, কিন্তু আপনি ইনস্টাগ্রামের নাম শুনেছেন কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করেন না, কারণ ভাবেন এটা আবার কোন প্ল্যাটফর্ম, এখানে আবার কি রয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম একটা কিন্তু খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম, এখানে যেসব আর কি মানুষ রয়েছে তারা কিন্তু একটা কোয়ালিটি অডিয়েন্স বেস রয়েছে। এখানে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু অনেকের ব্যাপার কি হয় বলুন তো, ইনস্টাগ্রামে কীভাবে আইডি ওপেন করতে হয়, কীভাবে কী করতে হয়, এই ব্যাপারগুলো জানে না বলে ইনস্টাগ্রামে কোনো কিছুই করতে পারে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট শিখিয়ে দেবো এবং কোন কোন জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, সম্পূর্ণ কিন্তু স্মার্টফোনের মাধ্যমে, যে ক্ষেত্রে কি হবে আপনি ব্যাপারটিকে একদম সহজভাবে বুঝতে পারবেন। এর জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো জায়গায় আপনি স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই প্রসেসটা আপনি শিখতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে, এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমি ক্লিক করব। আপনারা এক কাজ করবেন, আপনারা যদি ইনস্টাগ্রাম আর কি অ্যাপ্লিকেশনটা না থাকে সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেন করার পরে প্রথমে কিন্তু আমাদের কাছে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে, যেখানে আমাদেরকে ইউজার নেম দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে তো আমাদের কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড নেই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আর আপনাদের ক্ষেত্রে এখানে যদি ফেসবুক অ্যাকাউন্টের লোগো আসে সেটাতে ক্লিক করে আপনি সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে পারবেন। আমি এখানে সেখানে সাজেস্ট করছি না, আমি ডাইরেক্ট আর কি নতুন ওপেন করে দেখাবো। নিচের দিকে দেখুন একটা অপশান চলেছে যেখানে রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে, ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি বলছে, আমার যে ফুল নেম রয়েছে দেখুন এখানে ফুল নেম আর কি দিতে বলছে। তো এখানে আমি আমার নামটা দেব, আমি নাম দিলাম বাবন দাস। এখানে আপনার যেটা নাম আপনি দেবেন, যে এখানে নেক্সট যে বাটনটা রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে আমাকে একটা পাসওয়ার্ড চুজ করতে বলছে। এখানে আপনি এক কাজ করবেন, আপনার মতো করে একটা কিন্তু পাসওয়ার্ড চুজ করে নেবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমাকে সেভ করতে বলছে যে আমি এই লগ ইন ইনফোটা সেভ রাখতে চাই কি না, আমি এখানে সেভেই ক্লিক করে দেবো। এবার আমাকে কি বলছে যে ডেট অফ বার্থ সিলেক্ট করতে, এখানে আমি এখানে আমারটা দেবো, আপনি আপনাদের মতো করে আর কি ডেট অফ বার্থ দেবেন, ঠিক আছে। আমি এখানে এখন আমি যে আমার ডেট অফ বার্থ রয়েছে সেটাকে আমি মোটামুটি করে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি এখানে সেট করে দিলাম। দিয়ে এখানে দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট বাটন আবার চলে এসছে, আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান চলে এসছে ইউজার নেম বলে। এখানে একটা ভালো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই ইউজার নেমটা আপনি একটা ইউনিক রাখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কী হবে, পরবর্তীতে আপনি কাউকে যদি ইনস্টাগ্রাম আইডি দেন বা কাউকে বলেন সেক্ষেত্রে তার কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে। এখানে আমি বেসিক যেটা রয়েছে সেটাই রাখতে দিলাম, আপনি আপনার মতো করে একটা সুন্দর ইউজার নেম ইউনিক দেখে রাখার চেষ্টা করবেন। এখান থেকে আমি এই যে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ডাইরেক্ট চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমাকে কি বলছে যে আমাকে দুটো অপশান রয়েছে, এক হচ্ছে আমি মোবাইল নাম্বার দিতে হবে, আর দুই হচ্ছে এখানে আমি যদি চাই এখানে আমি ইমেল দিয়েও কিন্তু চাইলে সাইন আপ করতে পারি, যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। এখানে আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করছি, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ওপেন করবেন। এখানে আমি সাইন আপ উইথ ইমেল করবো, এখানে একটা মেল অ্যাড্রেস আমাকে দিতে বলছে। তো এখানে আমি একটা মেল আর কি দিয়ে দিলাম। মেল দেওয়ার পরে আমি এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, আমার যে ইমেল আইডিটা রয়েছে যে ইমেল আইডিটা আমি এখানে দিলাম সেই আইডিতে একটা মেল আসবে, তো আমি সরাসরি মেলটা চেক করে নেব। তো দেখুন আমি যখন মেল আইডিতে আসি এখানে কিন্তু একটা মেল চলে এসেছে ইনস্টাগ্রামের তরফ থেকে। আমি এখানে যে কোডটা আর কি মেলে দেওয়া হয়েছে এই কোডটাকে এখান থেকে কপি করে নেব। তো আমি জিমেল থেকে গিয়ে এই কোডটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমি এবার এই যে নেক্সট যে বাটনটা রয়েছে এই নেক্সট বাটনটায় ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিছু আর কি ওদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো এখানে এসেছে, এটাকে আমাকে আই এগ্রিতে আর কি ক্লিক করে দিতে হবে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, প্রাইভেসি পলিসি, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার কয়েক সেকেন্ড মতো আমাকে অপেক্ষা করতে হবে, তারপর এই যে প্রসেসটা আছে এটা করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের কাছে কিন্তু এই অপশানটা চলে এসেছে, এখানে কিন্তু বলছে অ্যাড পিকচার বলে, মানে আমরা একটা প্রোফাইল পিকচার এখানে দিতে পারি। এখান থেকে আমি অ্যাড পিকচার ওপেন করব। ওপেন করে এখান থেকে গ্যালারিকে আমি সরাসরি গ্যালারিটাকে ওপেন করে নেব। তো এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে, হওয়ার পরে আমার এখানে যে কোনো একটা ফটোকে আমি সিলেক্ট করে নিলাম, যে আমি ধরুন এই ফটোটাকে দিতে চাই, ঠিক আছে। এখানে আবার একটা অপশান আছে, এইটাকে যদি আমরা চিক মার্ক করে দিই ক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাকাউন্ট থেকে ফটোটা পোস্টও হয়ে যাবে। তো এখান থেকে আমি এক কাজ করব, ডান করে দেবো, আমার পোস্ট করার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট ডান যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। মানে এখানে প্রোফাইল পিকচার সেট করার অপশান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী পেজে আমরা চলে যাব। তো এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখুন এখন কী অপশান আমার এসছে, যে গেট ফেসবুক সাজেশন, মানে আমি যদি ফেসবুক কানেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকে যাদের যাদের ইনস্টাগ্রাম আছে তাদের অ্যাকাউন্টগুলোকে এখানে সাজেস্ট করবে। এখান থেকে আমি স্কিপ করবো, আমার দরকার নেই, স্কিপ করে দিলাম। এখানে আরেকটা অপশান এসছে যে সিঙ্কোনাইজার কি সিঙ্ক করতে বলছে, যে আমার ফোন নাম্বারের সাথে যারা যারা আমার কন্ট্যাক্ট হয়েছে তাদের মধ্যে যারা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদেরকে আর কি সাজেস্ট করবে, বা আমি তাদের অ্যাকাউন্ট দেখতে পাবো।
এটা আমি স্কিপ করবো যে আমার এখানে দরকার নেই, এটা স্কিপ করলাম। তো এখানে দেখুন আমার আইডিটা খুব সুন্দর করে একটা রঙিনভাবে দেখাচ্ছে এখানে, মানে শেয়ার করার জন্য, মানে কাউকে ইনভাইট করার জন্য, আমি সেটাকেও স্কিপ করে দেবো, ঠিক আছে। এখান থেকে এবার কিছু যেসব পপুলার আর কি লোক রয়েছে তাদের কিন্তু এখানে আইডি চলে আসছে, যে আমরা চাইলে এগুলোকে ফলো করতে পারেন। তো এখানে ক্রিস্টিয়ান রোনাল্ডো, জাস্টিন বেবার, এখানে কী বলুন তো সম্পূর্ণ হচ্ছে কি আপনার কাকে কাকে ভালো লাগে আপনি তাদেরকে করতে পারেন, ঠিক আছে। এখানে আমি এটা ব্যাপারে কিছু বলবো না, এখান থেকে চলে যাবে। এখানে এবার অপশান আসছে দেখুন ভালো করে, যে টার্ন অন নোটিফিকেশান, মানে ইনস্টাগ্রামে যেই সব নোটিফিকেশানগুলো আসবে সেগুলোকে আপনি অন রাখতে চান নাকি স্কিপ করতে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এটাকে অন করে দিতে পারেন, আমি এখান থেকে কিন্তু স্কিপ করছি এটাকে। এখান থেকে আমি সরাসরি স্কিপ বাটনে ক্লিক করে দেবো, দেখুন এটা স্কিপ হয়ে গেল। এইবার কি হলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে মেন ইন্টারফেস অ্যাকাউন্ট খুলে কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পরে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এবার এই যে ডান দিকে যে চিহ্নটা রয়েছে আপনার যে ফটোটা আর কি প্রোফাইল রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে প্যানেলটা আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের যে ব্যাপারটা রয়েছে, যে আপনি কী কী আর কি সিস্টেমগুলো করছেন। এখান থেকে আপনি সরাসরি ক্লিক করবেন এডিট প্রোফাইলে, মানে আপনার প্রোফাইলটা এডিট করবেন। এডিট করার পরে এখানে আপনি দেখুন অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে, এখানে এইগুলোকে সেট করতে হবে, যে বায়ো দিতে হবে, আপনি চাইলে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক ঠিক দিতে পারেন। এখান থেকে আমি আগে যে জেন্ডার অপশানটা রয়েছে, যে জেন্ডার, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি মেল করে দেবো, যেহেতু আমি ছেলে মেল করবো, আপনারা যারা লেডিস রয়েছে সেক্ষেত্রে আপনারা ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এবার আমাদের এখানে কিন্তু একটা অপশান আছে বায়ো বলে, এই বায়োটা কী লিখবেন সেটা আমি একটা বেসিক ধারণা দিই। আমার কাছে হোয়াটসঅ্যাপে লেখা রয়েছে, আমি হোয়াটসঅ্যাপে একটা লিখে রেখেছিলাম, সেখান থেকে আমি একটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। যে এটাকে আমি ধরুন কপি করলাম, এখান থেকে গিয়ে আমি কপি করলাম। এরকম অনেক বায়ো অনলাইনেও পাওয়া যায়, আমি এই বায়োটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এবার কী হলো, সুন্দরভাবে আমার ব্যাপারে কিছু ডিটেলস এখানে আর কি লেখা আছে, যে আই অ্যাম বেঙ্গলি ফ্রম কলকাতা, বেঙ্গলি মুভি আমি কী কী পছন্দ করি, এই টাইপের আর কি জিনিসগুলো। তারপরে হচ্ছে এখানে প্রোনাউন্স এখানে কোনো না দিলেও কোনো ব্যাপার, এখানে অ্যাড লিঙ্ক যে রয়েছে এখান থেকে আপনি এক্সটার্নাল আপনার ফেসবুকের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তারপর যাবতীয় টুইটারের লিঙ্ক, মানে সব কিছুর কিন্তু লিঙ্ক আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এটা আমি দিচ্ছি না, আপনি চাইলে এটা দিতে পারেন। তারপর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে দেখুন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা বুস্ট পাবে, এবং তবেই কিন্তু ইনস্টাগ্রাম থেকে একটা ইনকাম করার যেসব অপশানগুলো রয়েছে সেগুলো চালু হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি এই প্রফেশনাল সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের উপর ক্লিক করেন, তারপরে না আপনাকে কয়েকটা স্টেপ আর কি কমপ্লিট করতে হয়। আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট এখন এখান থেকে ডাইরেক্ট আর কি ওপেন হচ্ছে না, ঠিক আছে, আপনাকে ওটা কিন্তু ডাইরেক্ট করতে হবে। আপনাকে এখানে কিন্তু এই দেখুন এই কয়েকটা পেজ আসার পরে আপনি যে এই যে পেজটা রয়েছে বা এই যে প্রোফাইলটা রয়েছে এটা কী ক্যাটাগরির মধ্যে আপনি কী আর কি ক্যাটাগরিতে পারেন। আমি যদি ভিডিও ক্রিয়েটর বা ডিজিটাল ইনফ্লুয়েন্সার, এই দেখুন ভিডিও ক্রিয়েটর ধরো আমি দিলাম, দিয়ে ডান করলে কী হবে, আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখাবে যে এটা কিন্তু একটা ভিডিও ক্রিয়েটারের আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে তার সামনে কিন্তু এই যে ডিসপ্লে হবে যে এই অপশানটাকে যদি আমি অন করে দিই তাহলে আমার ডাইরেক্ট এখানে দেখাবে। আমরা যখন এই যে ছটা স্টেপ আছে কমপ্লিট করব তারপরে কিন্তু এই অ্যাকাউন্টটা প্রফেশনাল আর কি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছে, দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোফাইলের রিচ থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে সেগুলো দেখতে পারবো শুধুমাত্র কিন্তু প্রফেশনাল মোডটা অন করলে। তাছাড়া আরও অনেক কিছু সেটিংস আছে, আপনাকে সেটিংসে গিয়ে আরও কিছু সেটিংসকে এক্সপ্লোর করতে হবে, সেটা আমি আপনাদেরকে কয়েকটা তাও সেটিংস দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেটিংস যে প্রাইভেসি বলে রয়েছে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি এক কাজ করতে পারেন, আমি এখানে ওকে করছি, নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখুন এখানে কিন্তু যে শেয়ার অ্যান্ড রিমিক্স আছে এটাকে আপনি অন রাখবেন। ওই যে এটাকে অন রাখলে কী হবে বলুন তো, যে ইন ফিউচার আপনি যদি কোনো রিলস তৈরি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনার রিলস দিয়ে আরও লোক রিলস বানাতে পারবে। তাছাড়া ওয়েবসাইট পারমিশন বলে রয়েছে, এখানে গিয়ে আপনি এক কাজ করতে পারেন, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, এখানে একটা অপশান থাকে যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কী হয় যে আপনি যে রিলসটা পোস্ট করবেন সেটা কিন্তু ফেসবুকের সাথে ডাইরেক্ট লিঙ্ক হয়ে যায়। এখানে কিছু এমন এমনই সেটিংস আছে যেগুলোকে আপনাকে কিন্তু প্রত্যেকটা সঠিকভাবে কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশান আছে, এগুলোকে সব কিছু কিন্তু করতে হবে। এবার যেহেতু আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আমাদের আজকের প্রসেসটা অ্যাকাউন্ট ওপেন করারই ছিল। আর এখান থেকে কয়েকটা জিনিস তাও আপনাদের দেখে দিই, যে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো ফটো পোস্ট থেকে শুরু করে সব কিছু পোস্ট করতে পারবেন। এখান থেকে সব কিছু পারমিশন অ্যালাউ করলে আপনার যে ইয়েগুলো ওপেন হয়ে যাবে। এবার আমি ব্যাক করে চলে আসলাম, এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে উপর দিয়ে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু স্টোরি দিতে পারবেন, যে আপনি কোনো সারাদিনে কী করলেন সেগুলো স্টোরি কিন্তু দিতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে করেন না আমি রিলস ভিডিও বানাবো, সেক্ষেত্রে আপনি কিন্তু রিলসও তৈরি করতে পারবেন। রিলস তৈরির যে প্রসেস, এখানে প্লাস আইকনে ক্লিক করতে হয় করে এই যে এইখানটা করে স্টোরি, এই যে এখানটা করে যে অপশানটা আছে এখানে গেলে কিন্তু রিলস, এখান থেকে আমরা চাইলে কিন্তু ডাইরেক্ট রিলস তৈরি করে আপলোড করতে পারি। এখান থেকে আবার লাইভও করা যায়,
আর এইখানে যে অপশানগুলো রয়েছে এখান থেকে হচ্ছে গিয়ে কাউকে যদি আমরা মেসেজ টেসেজ করি এখান থেকে আমরা কিন্তু মেসেজ করতে পারবো, এইখান থেকে সরাসরি মেসেজের অপশান চলে আসে। আর তাছাড়াও এইখানটা করে এই যে এই লাভ যে চিহ্নটা রয়েছে এইখানটা করে এই যে লাভ যে চিহ্নটা রয়েছে যে এইখানটা করে এইটাই ক্লিক করলে কী হয় কোনো নোটিফিকেশান আমাদের কাছে আসে যে আমাদের এই ইনস্টাগ্রামে কোন কোন নোটিফিকেশান আসলো। এরপরে বাকি যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনি যখন ইনস্টাগ্রাম ব্যবহার করবেন তাহলে কিন্তু বুঝে যাবেন। তো ইনস্টাগ্রামে আইডি খোলা এমন কিছু কঠিন বিষয় নয়, আপনি চাইলে সহজে কয়েক মিনিটের মধ্যেই খুলে ফেলা সম্ভব। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলা হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার উৎসাহ সেটা কিন্তু বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করুন, অবশ্যই শেয়ার করবেন, তারা কিন্তু এই জিনিসটা জানতে পারবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।